আচ্ছা আমরা এখন বেরোচ্ছি একটা দরকারে, ওখান থেকে গড়িয়াহাটে যাবো, তো সেই জন্য মা বাবার পুরো ভাতটা তো এখন বেড়ে যেতে পারছি না, ওই তরকারি গুলো ভাগ করে দিয়ে যাচ্ছি, মা বাবা নিয়ে নেবে আর এসে আমরা এসে খাবো। এখন আর খেয়ে যাচ্ছি না, সকাল থেকে পাও ভাজি খেয়েছি, পেট অলরেডি ভর্তি, তাই স্নান করে বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। তুমি দেখে এদিক দিক বলবে, ঠিক আছে? মাথা তোলো, নিচে মাথা পাতা জড়িয়ে তো ওটাই দেখতে যাচ্ছি। বাজেটের মধ্যে খুব ভালো জায়গাটাও পাওয়া যাচ্ছে, পুরো একদম ডিপিএস জোকা যে স্কুলটা তা একদম পাশেই ওই প্রজেক্টটা, ঠিক আছে? মোটামুটি কলকাতার কাছাকাছি, আরো বিদ্যাসাগর যে কলেজটা আছে তার পাশেই ফেজ ওয়ান শুরু হচ্ছে, ওখানেও খুব ভালো একটা প্রজেক্ট হচ্ছে। দেখা যাবে আস্তে আস্তে চতুর্দিকে প্রজেক্টে প্রজেক্টে ভর্তি যায়, মানুষ পাওয়া যাবে না, শুধু প্রজেক্ট থাকবে। তখন দেখুন পেছনে আরাম করে ঘুমোচ্ছে ঠ্যাং তুলে দিয়ে। আচ্ছা, এই বাড়িগুলো হচ্ছে লেক লাইফের মানে প্রথম তৈরি করা বাড়ি, এগুলো সমস্ত হচ্ছে দিল্লি পাবলিক স্কুলের পেছন দিকটা, মানে ফ্রন্ট সাইড, এটা এটা পেছনের দিকটা, এইটা হচ্ছে প্রজেক্টটা, মানে একদম গায়ে লাগা, মানে হাঁটার ডিস্টেন্সও। আচ্ছা, লিফটও আছে এখানে ফার্স্টে, আমরা উপরে উঠছি এখন। চারটে ফ্ল্যাট টোটাল নাকি? ঢুকেই ড্রয়িং, মানে সোফা টিভি টিভি রাখার জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। সামনের যে বেসিনের পার্টটা যেখানে দেখলেন, ওখানটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওখানে ওয়াশিং মেশিন রাখারও সমস্ত ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটাও বেশ মোটামুটি ঠিক আছে, চলবে। আচ্ছা, এটা হচ্ছে কমন টয়লেট, আর কমন টয়লেটের পাশেই মানে মাস্টার বেডরুমটা, এটার সাথে অ্যাটাচড ব্যালকনিও আছে, এটা ইস্ট ফেসিং। তারপরে তার পাশেই একদম সাইডে রয়েছে সেকেন্ড বেডরুম, এটাতে একটা জানলা আছে, অতটা স্পেসিয়াস না হলেও ভালো, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, বালকনির সাথে আছে, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা আরেকটা, এটা হলো থার্ড বেডরুম, যেটাকে অ্যাজ আ গেস্ট রুম ইউজ করা যাবে, এখানে ওয়ার্ড্রপ রাখারও জায়গা করে দিয়েছে ছোট করে। লাইট আসছে, সুন্দর আসছে না? হ্যাঁ, কি ঠান্ডা, টাইলসও ভালো আছে, টাইলস হলো পয়েন্টগুলো সব করা আছে, গিজারের পয়েন্ট, তিনটে ঘরে বলতে এসি পয়েন্ট করা আছে না, দুটো বেডরুমে করা আছে, দুটো বেডরুমে, আর একটাতে করতে চাইলে ইলেকট্রিশিয়ান, এটা করা আছে, এইটা করা আছে। আচ্ছা, এই বেডরুমে এসি পয়েন্ট করা আছে আর এই বেডরুমে এসি পয়েন্টটা করা আছে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে পুরো প্রজেক্টটা আমরা ঘুরবো, এখানে বাংলো অ্যান্ড ফ্ল্যাট দুটোই আছে, তো এখন আমরা বাংলো প্যাটার্নগুলো দেখতে যাচ্ছি। 4 BHK, 2 BHK, 3 BHK, ইভেন 1 BHKও অ্যাভেলেবল ছিল কিছুদিন আগে পর্যন্ত, যেগুলো আই থিঙ্ক 11 না 12 লাখ টাকায় পাওয়া যাচ্ছিলো 1 BHK, ওগুলো সমস্ত সোল্ড আউট। বাট বাড়ির প্যাটার্নগুলো দেখুন, আমাদের সোনারগাঁওয়ের মতোই, মানে একদমই সেম, তো কিছু কিছু জিনিসগুলো আলাদা রয়েছে, ভেতরে প্রচুর চেঞ্জেস রয়েছে, কেউ কেউ নিজের মতো বানিয়ে নিয়েছে নিজের অসুবিধা সুবিধা অনুযায়ী। তো প্রথমে আমরা পৌঁছে গেলাম, এটা হচ্ছে 4 BHK, এটা হিউজ জায়গার ওপরে, 4 কাঠা জায়গার ওপরে, এটা ওই 1 কোটি সামথিংয়ের ওপরে দাম এখনও চলছে, মানে প্রচুর জায়গা, প্রচুর জায়গা, বাড়িটা যেরকম স্পেসিয়াস সেরকম গার্ডেন, মানে এত জায়গা যে মানে এরকম বাড়িকে আপনার একটা ব্যাংকোয়েট হিসেবে ভাড়াও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে বাউন্ডারির বাইরের ভিউটা, মানে ব্যাকের যে ব্যালকনিটা আছে, পেছনের ব্যালকনি সেটা থেকে দেখা যাবে। যখন আমাদের দেখা কমপ্লিট, এখানে দেখুন একটা ভেরি টাইপের আছে যেখানে ফিশিং করছে সবাই বসে বসে। 2 কাঠা জায়গার উপরে 3 BHK দেখলাম, ওইগুলো মোটামুটি 50 লাখ থেকে 55 লাখের মধ্যে পাওয়া যাবে। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, মোটামুটি ফ্ল্যাট ফ্ল্যাট পছন্দই হলো, বেশ ভালো, এরিয়াটাও ভালো। তো এখন আমরা এসেছি জেমস লং এ,
জেন্টস লঞ্জে খাওয়ার মেইন জায়গা, ঠিক আছে, ভাইবের খাবার চাইছেন সেরকম টাইপের। তো আমরা একটা কোনো বাঙালি রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি কষে কষাতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু কষে কষা খুঁজে পাচ্ছি না কোথায়, দেখা যাক। আচ্ছা, শেষমেশ আমরা প্ল্যান চেঞ্জ করলাম, নদীর প্ল্যানই থাকুক, ওয়াও চায়নাতে দাঁড়িয়েছি, এখানে আমরা সিজলার নিয়ে নেবো আর নদী ওয়াও চিকেন টাইপের কিছু একটা নিয়ে নেবে। আজকে আমাকে সামনে বসতে দেয়নি, ও সামনে বসে গেছে, আমি পিছনে বসে আছি। আমার ননেটা দেখি, আমার ননের মুখটা দেখি, মুখটা আমার দিকে তাকাও, এটা একই চিকেন, ওয়াও চিকেনটাও দারুন। আমার যদি ইচ্ছে ছিল যে বাঙালি কোনো মানে বেঙ্গলি কুইজিন কিছু একটা নেওয়ার জন্য, ঠিক আছে চলবে। এটা নাও ফার্স্টে, এটা তো নিতেই হবে, শোনো না, ক্রিস্পি হট গার্লিক চিকেন, আর নর্মালি নদীর জন্য একটা এমনি নর্মাল চিকেন নাও। আমি তো সিজলার খাও, নদী বাজারি ঝালের জন্য কিছু খেতে পারছে না, ওই জন্য ওয়াও মোমো থেকে মোমো নিয়ে আসা হয়েছে ওর জন্য। নদী এখন বসে বসে ওয়াও মোমো এনজয় করছে, কারণ ওয়াও চায়নাতে আমরা বসে আছি, ওয়াও চায়নাতে সব কটা স্পাইসি ছিল, সেই জন্য ওর জন্য ওয়াও মোমোটা পাশের দিক দোকান থেকে নিয়ে চলে এসেছি। ভালো নদী চিকেন, ওয়াও চিকেনের কিচেনটা, আর আমরা এখানে বসে আছি, খুব ছোট অ্যান্ড কোজি প্লেসটা না, কিন্তু বেশি মানুষ চলে এলে আর ধরবে না। এটা হচ্ছে বাটার গার্লিক ফিশ, সিজনটা লাস্টে আসবে। এই হচ্ছে বাটার গার্লিক ফিশ, ঘুরে যাবে। আচ্ছা বন্ধু, তুমি কি খাচ্ছ? আচ্ছা তোমার যথারীতি মোমো, খেতে কেমন বলো? আর এটা হচ্ছে আমার শাহি গুলাব, ঠান্ডাটাও কমছে না, ঠান্ডাটা কমে গেলে আমার এনার্জিটা বেড়ে যায়, মানে ঠিক আছে সারাদিন কাজ করবো অসুবিধা নেই, কিন্তু ঠান্ডা কমলে আমার মানে ঠান্ডা বেশি দিন একদম ভালো লাগে না। যাক এখন একটু কফি খেয়ে নি, কফি খেতে আমি রেডি হবো আবার 7:30 বাজার জন্য। আমরা রেডি হয়ে গেছি, 8:30 বেজে গেছে অলরেডি, যাচ্ছি মোটামুটি 9:30-10 মধ্যে চলে আসবো, ব্যাক করার চেষ্টা করবো, ঠিক আছে। সো চলো যাওয়া যাক, ওখানে নিয়ে নিয়েছি গিফটটা, এটা ভুলে গেলে চলবে না। আচ্ছা আমরা যাচ্ছি হাসি ভিলা, এই রায়পুর মোড়ের থেকে বাঁদিকে পড়বে, খুব সামনে, আগেও গেছি, এসে গেছি, সব দিকে হাতে শোন। আচ্ছা কফি কি কেসে বানায়, বহুত আচ্ছা বানায়, ঠিক আছে মানে আমিও একটা কফি নিয়ে নিয়েছি, এখন প্রথমে এসে কফি খায়। আমাদের এখানে সোনারগাঁয়ে বিউটিফুল লেডিজরা বসে আছে, কৃষ্ণা আন্টি, ওখানে শুভ্রা আন্টি, এখানে নায়রা ভাবি, ভাবি, অনিতা আন্টি, ওখানে প্রিয়াঙ্কা, সনকাদি, ওখানে অঞ্জুদি, সবাই নদী তো পেছন করেই বসে আছে প্রণ নিয়ে। ওঠো, উঠে যাও, উঠছে না, বাকিগুলো উঠছে না কেন? আমাদের ফটো তোলা হলো, সব রেলগাড়ির মতো দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, তুলে সব তুলে। আর অ্যাজ ইউজুয়াল স্পেশাল দিলগুলোতে আমাদের সেলিব্রিটির কাছে যাওয়াই যায় না, দেখুন এখানে বর অ্যান্ড বউয়ের কাছে যেতেই পাচ্ছি না সবসময় ফটোগ্রাফার দেবী। আচ্ছা এখানে চিকেন রেশমি কাবাব, গোল্ডেন ফ্রাইড প্রন, তারপর ওখানে পনিরের একটা কাবাব অ্যান্ড কফি, এগুলো স্টার্টারে ছিল, স্টলে ছিল ফুচকা, তো আমি শুধু প্রনই নিয়েছি। অনিতা আন্টি, আমরা মোটামুটি 1 ঘন্টা লাইন দেওয়ার পরে জায়গাটা পেয়েছি, তোমরা 1 ঘন্টা লাইন দিয়ে থাকো, এই জায়গাটা পেয়ে যাবে সামনেটা। ভালো সিস্টেমটা করে দেখো, কি রিং এর উপরে দিয়েছে, কি ফিশ মুনিয়া, স্যালাড, কাসুন্দি, পিস কচুরি, আলু দম, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, হ্যাঁ ও আগে শশা, আগে সবার আগে শশা, একদম অল্প। হ্যাঁ কি বলছো? ভেরি গুড, এনজয় কি এনজয় করছো বন্ধু? চিকেন লেগ পিস, এখানে অনিতা আন্টি, এখানে সনকাদি, তাহলে এনজয় করো ফুডটা।
আমার তো ডিনার করার নেই, আমার শেষ গল্প। না একদম না, কোনো ইন্টারেস্ট নেই মাটনের প্রতি, ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। আমার বার্থডে দিনে এত মাটন খাইয়েছো, সে মাটন খেয়ে গিয়ে আমার মাটনের প্রতি পুরো একদম ইন্টারেস্ট চলে গেল। কি করছো তোমরা? বিয়ে বাড়িতে খাওয়ার পরে এটা হচ্ছে ম্যান্ডেটারি, সব কিছু এক পিস করে পান, দু তিন পিস হলে অসুবিধা নেই, এর থেকে ঘুরিয়ে। ওকে বাড়ি চলে এসেছি, আমরা এসেছি প্রায় 10:45 নাগাদ। হ্যাঁ এখন বাজছে 11:15, এমনিতে শুতে শুতে এরকম দেরি হয়। নদীকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো, কারণ কাল সকালে স্কুল আছে, আর আবার যদিও 23 জানুয়ারি আবার ছুটি। এই মাসটা পুরো ছুটি ছুটি করেই কাটছে, তারপরে আবার তো সামনের সপ্তাহে পুরো এক সপ্তাহ টানাও কামাই হবে। যাই হোক ঠিক আছে, এখন চুলে তেল মাখবো, কারণ হেনা করেছিলাম না, চুলে তেলটা মেখে শুয়ে পড়বো। সাদগি ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে, দেখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট, গুড নাইট।